হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে যে যেখান থেকে ভিডিও দেখছো সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে বিকাল 4:30, আর এখন থেকে নতুন আরও একটি ভিডিও শুরু করে দিলাম। তো তো দেখতে দেখতে কালী পুজো আমাদের ঘরের কাছে চলে আসলো। তো কালী পুজোর আর বেশি দিন বাকি নেই, বৃহস্পতিবার কালী পূজা। তো আজকে হচ্ছে কি ধনতেরাস, শুভ ধনতেরাসে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক শুভেচ্ছা। তো ধনতেরাসের দিন কে কী কেনাকাটা করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিন্তু কিছুই কেনাকাটা করতে পারলাম না। কেন পারলাম না সেটা তোমাদেরকে বলছি। তো ধনতেরাসের দিন আমরা কাঁসা, পেতল, সোনা, রূপা, যার যেমন সামর্থ্য সে তেমন কেনাকাটা করে। তারপরে ঝাড়ু, লবণ, এগুলো কিনতে হয়। তো যাই হোক, নিয়ম নির্ধারিত করা থাকে যে এই টাইমের ভিতরে, এই টাইমের মধ্যে, এই টাইম থেকে শুরু করে এই টাইমের মধ্যে কেনাকাটাটা করতে হবে। তো আমি শুনেছি সকাল 6টার সময় লেগেছে আর রাত্রি 8টার সময় ছেড়ে যাবে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটা দূর, অনেক ভেতরে আমাদের বাড়ি, ঠিক আছে? তো বাজারে যেতে গেলে আমাকে পায়ে হেঁটে যেতে হবে। তারপরে হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, আর ছেলেকে নিয়ে ভাবলাম টুকটুক করে দুজনে যাব। ছেলে যেতেই চাইলো না, একা একা অনেকটা পথ যাওয়া আমার হলো না। হাজব্যান্ড বললো যে ছেড়ে দাও, যেতে হবে না, বেশি হাঁটাহাঁটি করলে আবার তো তোমার পায়ে ব্যথা করে, আমার পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায়, এটা তো তোমরা জানো। তো সেই জন্য আর পায়ে হেঁটে গেলাম না। আর বাড়ি থেকে যে অটো বা টোটোই করে যাব সেরকমও চলে না, ঠিক আছে, আমাদের এই রাস্তাতে। তো পায়ে হেঁটেই কাজকর্ম করতে হয়। যাদের গাড়ি আছে তারা গাড়িতে যায়, যাদের সাইকেল চালাতে পারে তাদের সাইকেলে যায়, আমি তো সাইকেল চালাতে পারি না। তো একই কেনাকাটা করে অবশ্যই বললো, আমি এটা বসে কিনতেই পারলাম না কিছু, অন্তত ঝাড়ু কিনলেও কিনতাম, ঠিক আছে। তো যাওয়া হলো না আর কিনতেই পারলাম না। তো বন্ধুরা, এখন যাবো মাঠপাড়াতে, আর মাঠপাড়াতে কী করতে যাব সেটা তোমাদেরকে আর কি দেখাবো, এখন বলছি না। তো চলো আমার সঙ্গে, আর বেশি কথা বলবো না। এখন 4:30 বেজে গেছে, দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসবে। শীতকালের বেলা সবে মাত্র শীত পড়েছে, দেখেছো? আমি ঘরে কথা বলতে পারি না, এর জন্য এত আমাদের বাড়ির চিৎকার চেঁচামেচি হয়। বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা কখন নেমে আসবে, বেশি কথা বললে আবার ওদিকের কাজটা মেটাতে পারবো না অন্ধকার নেমে আসলে। তো চলো বোনটা, দেখো এই দেখো ধান পেকেছে, পুরো পাকা ধান দেখতে পাচ্ছো, এই দেখো। আমি এখন যাচ্ছি ওই মাঠের পাড়াতে। তো মাঠের পাড়াটা আগেও তোমাদেরকে দেখিয়েছি যে মাঠের পাড়াতে যাই মাঝে মাঝে। তো আজকেও যাচ্ছি, কি করতে যাচ্ছি বলো তো? আজকে আজকে যাচ্ছি শাক তুলতে, কারণ কালকে তো 14 শাক খেতে হবে, বৃহস্পতিবার কালী পূজা। তো তার আগের দিন আমরা সকলেই 14 শাক খেয়ে থাকি, তো এটা তো সবাই জানে। তো আমি তো ভোরবেলায় রান্না করি, সেই জন্য আজকে বিকালবেলায় আমি বেরিয়ে পড়লাম 14 শাক তোলার জন্য। তো আমি ঝুড়ি ঝুড়ি কিছু নিয়ে আসিনি, তো দেখি কেমন কি পাওয়া যায় কি না পাওয়া যায়। আগে আগে ঝুড়ি ঝুড়ি নিয়ে আসিনি। তো চলো দেখতে থাকো ব্লগটি, আমি 14 শাক তুলবো আর মাঠপাড়াতে কয় রকম শাক আমি পেয়ে থাকি। চলো, এখানে লাউ শাক পেয়ে গেছি, ওই যে ঢিপিটার উপরে হয়ে আছে, এই যে দেখো লক লক করছে, এগুলো হচ্ছে লাউ শাক। তো একরকম শাক আমি পেয়ে গেছি। আর ভেতরের দিকে গিয়ে দেখি যে ওই কাকিমাদের বাড়িতে কয় রকম শাক পাওয়া যায়। তো বন্ধুরা দেখো, চলে এসেছি মাঠপাড়াতে, আর মাঠপাড়াতে দেখো কত রং বেরঙের জিনিস তৈরি হয়েছে। এগুলো হচ্ছে ফুলের টব। আর দেখো এই কাকিমাদের বাড়িতে ঢুকছি, এখানে আছে দই মালসা। তো এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এবারও দেখছি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো কত দইয়ের মালসায়, তো এই যে কাকিমা দেখছো, কাকিমাটা তৈরি করে। আর এদিকে দেখো কতগুলো দইয়ের মালসা, এগুলো হচ্ছে কি মাটিতে, মাটি মানে পোড়া দেওয়া হয়ে গেছে, সেই জন্য কালারটা লাল এসছে। তো এগুলো এবার বাজারে নিয়ে যাবে। তো এদিকে দেখো কাকিমা আবার বসে পড়েছে মালসা তৈরি করার জন্য। কতগুলো মাটি তো এরকম গোল গোল করে রেখে দিয়েছে, মানে কাজের সুবিধার্থে। তো এবার হাতে একটা দেখো যন্ত্র নিয়ে নিয়েছে, তো এটাকে কি বলে আমি সঠিক নাম জানি না, কাকিমার কাছে জিজ্ঞাসা করব, আমারও তো খেয়ালও নেই। তো এটার সাহায্যে পিটিয়ে পিটিয়ে এটাকে একটা রুটির আকার ধারণ করলো, তারপরে আবার একটা যন্ত্রের সাহায্যে মালসা তৈরি করে ফেলবে। প্রথমে সমস্ত মাটির গোলগুলোকে ওরকম রুটির আকার করবে। আর কাকু দেখো মাটিগুলোকে ভালো করে কুপিয়ে কুপিয়ে ওর ভিতরে যে ঝিল চারা থাকে সেগুলোকে বের করছে। আর আমি দেখো শাক তুলতে নেমে পড়েছি মাঠে। তো এই জমিতে নেমে পড়লাম, এখানে আছে কচু শাক, ব্রাহ্মণী শাক, কুলেখাড়া শাক,
তো আরও টুকিটাকি মানে সেচি শাক বলে, তো সমস্ত এখানে শাক আছে, আমি এগুলোও 5-6 রকম শাক পেয়ে যাব। তো এখানে শাক তুলছে আর ভয় ভয় করছে যে জোক আছে কি না, আবার জিজ্ঞাসা করছি যে এখানে কি জোক আছে, বলছে না। আর কাকিমা দেখো লাউ শাক তুলে দিচ্ছে, কাকিমা বলছে দাও আমি তুলে দিচ্ছি, কাকিমা দেখো কলসিতে করে জল আনতে যাচ্ছিলো, আমাকে আবার শাক তুলে দিচ্ছে। তো বন্ধুরা দেখো কত রকম শাক তুলেছি, এই যে প্লাস্টিকের ভিতরে 14 রকম শাক, আর এখানে হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা তো আর 14 শাকের ভিতরে দেওয়া যাবে না, তো এটা আলাদা করে নিয়েছি। তো প্রায় আমি তুলে ফেলেছি অনেকটাই শাক। তো এবার সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার বাড়ির দিকে চলে যায়। তো দেখো আমি পুরো মাঠের মধ্যে আছি, তো খুঁটে খুঁটে তুলছি দুটো একটা শাক। তো চলো, তো এখন বিকাল থেকে পুরো সন্ধে হয়ে গেছে, আর শাক তোলা যাবে না, অন্ধকার হয়ে গেছে। তো দেখি কতটা কি এবার শাক আমি তুলেছি। তো দেখো আমি এক এক করে আলাদা আলাদা করছি আর গুনে গুনে রাখছি যে কী কী শাক আমি তুলেছি, কয় রকমের শাক হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ সব খোটা শাক, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে অনেক রকমের শাক আছে না, মানে প্রায় 14 রকম। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আবার তোমাদের সামনে বসে পড়লাম, ভিডিওটা তো শেষ করতে হবে সেই জন্য। এখন তো 10টা বেজে গেছে, আমি রান্না বান্নাও কমপ্লিট করে ফেলেছি, রান্না করেছি ভাত আর মাছের ঝোল রান্না করে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি। যেহেতু ভোরবেলায় উঠে আমাকে রান্না করতে হয়, ভোরবেলা উঠে সব কাজ গুছিয়ে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য আমি রাত্রিবেলা ভাতের হাঁড়ি বাসন কোসন সমস্ত কিছু মেজে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে লেপে ঠেপে গুছিয়ে উনুনের ধারে কাঠ ঠাট রেখে গুছিয়ে তবে রেখে চলে আসি এই ঘরে। আর ভোরবেলা ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে জামাটা ছেড়ে আমি রান্না বসিয়ে দিই, তা না হলে এখন তো ছোটোবেলা আরও পারা যাবে না। আর হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি, ফোন করেছিল ওর আসতে, অনেকটা লেট হবে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে, ঠিক আছে। তো ফোন করেছিল 9:30টার সময়, ফোন করে বললো যে আমরা যেতে দেরি হবে। তো 12:30টার সময় আসলেও ভাত না তখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু উনুনে রান্না করেছি, রান্না হয়ে গেছে। তো যাই হোক গ্যাসে আবার একটুখানি গরম করে দিয়ে দেবো ওখানে খেতে। তো আর আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ও এখন মানে শুয়ে পড়েছে, মশারি এখনও টাঙায়নি, মশারি টাঙিয়ে দিতে হবে, তো ঘুমিয়ে পড়েছে। চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, ওদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজ এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। টাটা, গুড নাইট।